আজকে আমরা জানব ব্যাটারি ভালো না খারাপ কিভাবে পরীক্ষা করতে হয়। তো ব্যাটারি ভালো না খারাপ পরীক্ষা করার কয়েকটি পদ্ধতি আছে। আজকে আমরা হাইড্রোমিটারের সাহায্যে পরীক্ষা করে দেখব যে ব্যাটারি ভালো না খারাপ। তো ব্যাটারি ভালো না খারাপ সেটা জানার জন্য প্রথমে আমরা ব্যাটারির কাছে গিয়ে ব্যাটারির অবস্থান দেখব, যে ব্যাটারির মধ্যে যে ইলেকট্রোলাইট ব্যবহার করা হয়েছে সেই ইলেকট্রোলাইট ঠিক আছে কি না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যাটারিগুলার ইলেকট্রোলাইট লেভেল টপ লেভেলের দাগ হচ্ছে এই যে এখানে, আর বটম লেভেল হচ্ছে এখানে। তার মানে এখানে ইলেকট্রোলাইট লেভেল ঠিক আছে। তো যেহেতু এই ব্যাটারির মধ্যে ইন্ডিকেটর দেওয়া আছে, তাই সহজেই ক্যাপ না খুলেই বুঝতে পারা যায় যে ব্যাটারির ইলেকট্রোলাইট লেভেল ঠিক আছে কি না। আমরা প্রত্যেকটি ব্যাটারির ইলেকট্রোলাইট লেভেল এভাবে আমরা দেখা থাকি। তো যেহেতু ইলেকট্রোলাইট লেভেল সবগুলা ঠিক আছে, তো আমরা প্রথমেই ব্যাটারি ক্যাপগুলা ব্যানকগুলা খুলে নেব। তো এখানে ব্যাটারি ব্যানকক খোলার জন্য স্ক্রুড্রাইভারের প্রয়োজন হয়। আপনারা স্ক্রুড্রাইভার দিয়ে খুলবেন অথবা হাত দিয়েও খোলা যায়। তো আমরা এই ব্যাটারির এই লেভেলটা খুলতে সহজ হবে, তাই আমরা লেভেলটা খুলে নিচ্ছি। প্রথমে আমরা সবগুলি ব্যাটারির প্রত্যেকটা ব্যানকক খুলে নেব। তারপরে আমরা হাইড্রোমিটারের সাহায্যে দেখব যে ব্যাটারির ইলেকট্রোলাইটের মান কত আছে। তো ব্যাটারির ইলেকট্রোলাইটের মান আমরা প্রথমে জেনে নেব, তারপরে আমরা বুঝতে পারব যে কী পরিমাণ আছে। তো আমি একটি হাইড্রোমিটার দিয়ে দেখানোর চেষ্টা করব। তো আমরা যে হাইড্রোমিটারটি দিয়ে চেক করব সে হাইড্রোমিটারটিকে নিয়ে এসেছি। তো এখানে হাইড্রোমিটারটি সঠিকভাবে ব্যবহার করার জন্য উপযুক্ত জায়গা না থাকার কারণে আমি শুধু একটি নমুনা এখানে দেখাবো, পরে বিস্তারিত আলোচনা করব আলাদাভাবে হাইড্রোমিটারটিকে ফ্রিজ করে একটি ছবির মাধ্যমে। তো আমরা প্রথমে হাইড্রোমিটারের এই চিকন নলটি ব্যাটারির ভিতরে সেলের ভিতরে দিয়ে দেবো, ব্যানকের ভিতর দিয়ে। আর ব্যাটারির হাইড্রোমিটারের এই বলের মতো যে জায়গাটি আছে এটি এমনভাবে চেপে ধরব যাতে করে আমার এক চাপেই নলের ভিতরে এই পরিমাণ ইলেকট্রোলাইট ডুববে, যাতে আমার এই ভিতরে থাকা ফ্লুইডটা ভেসে ওঠে, যাতে আমরা বুঝতে পারি যে ইলেকট্রোলাইটের মান কী পরিমাণ আছে। তো আমরা এটাকে চেপে ধরব যাতে করে আমাদের এটার মান বুঝতে পারা যায়। তাহলে আমরা প্রত্যেকটা সেলের মান এভাবে বুঝতে পারব। প্রথমে আমরা এরকম একটি হাইড্রোমিটার সংগ্রহ করব এবং হাইড্রোমিটারের ভিতরে থাকা ফ্লুইডের স্কেলটা সম্বন্ধে জেনে নেব। আমরা আজকে ফ্লুইডের মধ্যে মান দেখে কিভাবে বুঝতে পারা যায় আমরা সেটা নিয়েই আলোচনা করছি। তো হাইড্রোমিটারের সাহায্যে শুধু লিড অ্যাসিড ব্যাটারির ইলেকট্রোলাইটের মান দেখে ভালোমন্দ বুঝতে পারা যায় এবং অন্যান্য ব্যাটারি এই হাইড্রোমিটার দিয়ে মান দেখা যায় না এবং ভালোমন্দ বোঝাও যায় না। হাইড্রোমিটার দিয়ে ইলেকট্রোলাইটের স্পেসিফিক গ্র্যাভিটি মানে আপেক্ষিক গুরুত্ব এটা পরীক্ষা করা হয়ে থাকে। এই পরীক্ষার মাধ্যমে ব্যাটারির লো চার্জ নাকি ফুল চার্জ এটা বুঝতে পারা যায়। তো সাধারণত আইপিএসের ব্যাটারিগুলা আস্তে আস্তে চার্জ হয় এবং আস্তে আস্তে ডিসচার্জ হয়। তো এর কারণ হচ্ছে আইপিএসের ব্যাটারির প্লেটগুলো একটু মোটা হয়ে থাকে, এজন্য
এগুলো আস্তে আস্তে চার্জ হয় এবং আস্তে আস্তে ডিসচার্জ হয়ে থাকে। আর গাড়িতে এবং জেনারেটরে বিভিন্ন মেশিনে ব্যবহার করা ব্যাটারিগুলো তাড়াতাড়ি চার্জ হয় এবং তাড়াতাড়ি ডিসচার্জ হয় স্টার্ট করার সময় মেশিন। ওই ব্যাটারিতে যেই প্লেটগুলো ব্যবহার করা হয়ে থাকে ওইগুলো একটু পাতলা হয়ে থাকে, এজন্য ওই ব্যাটারিগুলোকে স্টার্টিং ব্যাটারি বলে থাকে এবং আইপিএস এর ব্যাটারিগুলোকে ডিপ সাইকেল ব্যাটারি বলা হয়ে থাকে। তো আজকে আমরা মূল আলোচনায় আসি। তো আমরা দেখতে পাচ্ছি ফ্লুইডের নিচের দিক থেকে উপরের দিকে মান কমে গেছে। নিচের দিকে যে মানটা প্রথমে দেখা যাচ্ছে 1.300 এবং তার উপরে যে মানটা দেখা যাচ্ছে 1.200 এবং তার উপরে যে মানটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 1.100। তো আমরা যদি পয়েন্টটা বাদ দিই তাহলে নিচেরটাকে ধরা হবে 1300, মাঝখানেরটাকে ধরা হবে 1200 এবং তার উপরেরটাকে ধরা হবে 1100। তো উপর থেকে যদি আমরা মান গণনা শুরু করি তাহলে 1.110 মানে 1110, 1110 থেকে 1130 পর্যন্ত যদি মান দেখায় তাহলে বুঝতে হবে ব্যাটারিটি ভালো নেই। এবং 1155 থেকে 1165 যদি মান দেখায় তাহলে বুঝতে পারবো ব্যাটারিটি 25% চার্জ আছে, তাহলে চার্জ করতে হবে। যদি মান 1180 থেকে 1200 দেখায় তাহলে বুঝতে হবে ব্যাটারিটি 50% চার্জ আছে, তা চার্জ করতে হবে। আর যদি ব্যাটারিটি 1220 থেকে 1240 মান দেখায় তাহলে বুঝতে হবে ব্যাটারিটি 75% চার্জ আছে। যদি 1250 থেকে 1280 মান দেখায় তাহলে বুঝতে হবে ব্যাটারিটি ফুল চার্জ আছে এবং স্ট্রং আছে। তো দর্শক, ব্যাটারির 12 ভোল্টের ব্যাটারি 11.5 ভোল্ট থেকে 13.5 ভোল্ট পর্যন্ত হয়ে থাকে সর্বনিম্ন এবং সর্বোচ্চ ভোল্টেজ। তো আমরা আজকে মান দেখে কীভাবে ব্যাটারি ভালো মন্দ যাচাই করা যায় তা শিখলাম। তো এখন আমরা দেখব এই ফ্লুইডটির গায়ে যেই কালার করা আছে কীভাবে কালার দেখে মান নির্ণয় করতে হয়। যদি ফ্লুইডের লাল অংশে ইলেকট্রোলাইট লেভেল থাকে তাহলে বুঝতে হবে ব্যাটারিতে চার্জ নেই, ব্যাটারিটি খারাপ। যদি ব্যাটারির ইলেকট্রোলাইট লেভেল লাল অংশের নিচের সাইডে সবুজ অংশের উপর সাইডে থাকে তাহলে বুঝতে হবে ব্যাটারিটি 25% চার্জ আছে। এবং যদি গ্রিন কালারের মাঝখানে থাকে তাহলে বুঝতে হবে ব্যাটারিতে 50% চার্জ আছে এবং ব্যাটারিকে চার্জ করতে হবে। যদি সবুজ অংশের নিচের সাইডে থাকে তাহলে বুঝতে হবে ব্যাটারিতে 75% চার্জ আছে, ব্যাটারিকে চার্জ করতে হবে। যদি ইলেকট্রোলাইট লেভেল হলুদ অংশে থাকে তাহলে বুঝতে হবে ব্যাটারিতে ফুল চার্জ আছে এবং স্ট্রং আছে। তো আজকে আমরা বুঝতে পারলাম যে কীভাবে হাইড্রোমিটারের রং দেখে ব্যাটারি ভালো না খারাপ বুঝতে পারা যায় এবং মান দেখে ব্যাটারি ভালো না খারাপ বুঝতে পারা যায়। আমাদের পরীক্ষা দিন ব্যাটারিতে ইলেকট্রোলাইট লেভেল ফ্লুইডের সবুজের শেষে এবং হলুদের শুরুতে আছে, যার মান 1.250। যদি দশমিক ছাড়া বলি 1250। তো যেহেতু এই অবস্থায় আছে তাহলে এই ব্যাটারিতে ফুল চার্জ আছে। তো দর্শক, আজকে আমরা জানলাম
যে কিভাবে হাইড্রোমিটার দিয়ে লিড অ্যাসিড ব্যাটারির ইলেকট্রোলাইট পরীক্ষা করে স্পেসিফিক গ্র্যাভিটি দেখে বুঝতে পারা যায় ব্যাটারি ভালো না খারাপ। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।